ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বেড়ে দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা। করোনা সংকটের মধ্যে পানিবন্দী অবস্থায় সীমাহীন ভোগান্তিতে রয়েছে লাখ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবেই বাংলাদেশ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। বন্যা নিয়ন্ত্রণে তারা অঞ্চলভিত্তিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। একটা পানির সমস্যা হলো যে আমরা বন্যার সাথে অ্যাডজাস্ট করতে শিখেছি, এবং এই অ্যাডজাস্টমেন্ট তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন আমাদের সক্ষমতা আমরা বাড়াতে পারবো। উই হ্যাভ টু লিভ উইথ ফ্লাডস, ফ্লাডের সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং কিভাবে আমরা কত সুন্দরভাবে চলতে পারি এটাই হলো আমাদের জন্য বন্যার সাথে মোকাবিলা করার একমাত্র পথ। অর্থাৎ এমন অবকাঠামো তৈরি করবো, এমন ব্যবস্থা, এমন মেকানিজম তৈরি করবো যে বন্যা হলেও আমাদের ক্ষতি হয় না, যে বন্যা আমরা বন্ধ করতে পারবো না। একই সাথে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে বন্যা নিয়ন্ত্রণে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কথাও বলেন তারা। বন্যার আগেই শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শেষ করে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার উপর গুরুত্ব দেন। এটা একটা দেশ হিসাবে ভাবলে চলবে না, এটা একটা অঞ্চল হিসাবে ভাবতে হবে, এবং আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে এইভাবে আমাদের কথাবার্তা বলতে হবে। পানি ব্যবস্থাপনা, কে কখন পানি ছাড়ছে, কতটুকু পানিকে রিটেন করছে, কখন সেটা ব্যবহার করছে, এটা একটা পরিষ্কার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের কথা শোনা, বিজ্ঞানীদের কথা শোনা। আমাদের যারা ইতিহাস থেকে বলছে যে এখানে এখানে ভাঙবে, সেই কথাটা আমাদের শোনা উচিত আর মানুষকে ইনভলভ করা উচিত। পাশাপাশি বন্যার পর কৃষি সহ ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোকে পরিকল্পিতভাবে সচল করার তাকিদ দেন তারা। আর উপমায় বহুভাবেই বলেছেন, ভরা জোয়ারে নদী তার যৌবন পায়, কিন্তু নৌকার বদলে রিক্সা চলছে, এটি আসলে কোন নদী? বৃষ্টি হলেই রাজধানীর রাজপথ কি ভরা যৌবনের নদীতে পরিণত হয়? বছরের পর বছর ধরেই জলাবদ্ধতায় কষ্ট পেতে হচ্ছে এই নগরবাসীকে। যদিও বিশেষজ্ঞরা জলাবদ্ধতার এই দায়ভার ওয়াসার উপরেই বর্তাতে চান, ব্যর্থতার দায় নিয়ে ওয়াসাকে পয় নিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ছাড়ার পরামর্শও দিচ্ছেন তারা। আমাদের শহরবাসীদের তাপ না আছে, এটি আসলে যাদের উপরে অর্থনীতির দায়িত্ব তাদের অদক্ষতা এবং সমানহীনতা। এমনকি ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সহ যেসব পদে এক ব্যক্তি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন তাদের পক্ষে চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞরা। ওয়াসার যিনি এমডি ব্যবস্থাপনা পরিচালক, তার যোগ্যতা নিয়ে বা তার কার্যকারিতা নিয়ে এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। এরপরও এই জলাবদ্ধতা থেকে রাজধানীবাসীর মুক্তি মিলবে কিনা এ নিয়ে সংশয় দূর করতে পারে।